ماكس كم؟ هذا 1650 ريال. 1650 ريال آيفون. كيا بات سر كيا بات سر كيا بات يه بات. What's up guys, this is Afnan. আজকে আমি যাচ্ছি সৌদি আরবের মোস্ট ওয়ান্টেড প্লেস, যেখানে প্রতিনিয়ত চলে অবৈধ ব্যবসা, যেখান থেকে আপনি পুরাতন অথবা নতুন আইফোন ল্যাপটপ থেকে শুরু করে ডিএসএলআর ক্যামেরা কিনতে পারবেন আপনার বাজেটের মধ্যে। জায়গাটির নাম অ্যাড্রেস আমি ভিডিও শেষে বলে দিব। কথা না বাড়িয়ে চলুন, লেটস স্টার্ট দ্য ভিডিও। বর্তমানে আমরা রওনা দিয়েছি সৌদি আরব রিয়াদ সোলাই থেকে। গুগল ম্যাপে এখান থেকে আমাদের মেন গন্তব্যে যেতে দেখাচ্ছে প্রায় 45 মিনিট। যেতে যেতে চোখে পড়ছে সৌদি আরবের রাস্তার আশপাশের কিছু লাইটিং এর মনোরম দৃশ্য। আপনাদের সাবধানতার জন্য বলে রাখতেছি যে কখনোই ড্রাইভিং সিটে থাকা অবস্থায় এইভাবে ভিডিও করতে যাবেন না, না হলে রাস্তার পাশে থাকা ক্যামেরা যে কোনো সময় আপনাকে জরিমানা দিয়ে দিতে পারে। দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের মেইন গন্তব্যে। আমার সামনে থাকা হাতের ডান পাশে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন সেটি হলো সৌদি আরবের বৃহত্তম একটি মোবাইল মার্কেট। এখানে গাড়ি পার্কিং করাটা অনেক জটিল সমস্যা। আমরা নির্দিষ্ট একটি সুরক্ষিত জায়গায় আমাদের গাড়িটি পার্কিং করে ভেতরের দিকে যাব। গাইজ, ইতিমধ্যে আমি অবস্থান করতেছি সেই মার্কেটের ভেতরে। আমি আপনাদের কয়েকটি দোকানের ভেতরে গিয়ে প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করব। বর্তমানে আমরা একটি দোকানের ভিতরে অবস্থান করতেছি। আমার সামনে থাকা যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে সেকেন্ড হ্যান্ড আইফোন। হাদা এক মাস 11 প্রো কাম ফুলু সাদা 150 রুপিয়া দেগা। আমরা একটি আইফোন 13 প্রো চুজ করলাম। ফোনের দামাদামি করার আগে অবশ্যই ফোনটি ভালো করে যাচাই বাছাই করে দেখে নেবেন। সাদিক তালা তাল সেত্তামিয়া আখের ক্যাশ ওয়ালা বেনিক হাওয়ালা ক্যাশ মাফি বেনিক ক্যাশ কুল্লু তালা তাল সেত্তামিয়া তাইব আবাস আনা শিল কেবল মায়া রাজীব হাদা বিলাশ লা মাফি বিলাশ হাদা হুয়া লা জি বাদা কেবল আমি শিল জি জি ভাদা এস মুশকিলা খালাস তো আনা আনা গ্যারান্টি 1 শহর কোম্পানি মুমকিন বাকি 1 সনা 9 শহর 1 সনা 10 শহর 9 শহর আমরা ফোনটি ওপেন করে দেখতেছি। ফোনটির ব্যাটারি হেলথ আছে 99%, কোনো রকম স্ক্র্যাচ ছাড়াই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে। গাইজ, আমরা একটা 13 প্রো কিনলাম 3600 রিয়াল, বাংলা টাকায় প্রায় 70,000-এর উপরে। ফোনটির মার্কেট প্রাইস হচ্ছে আপনার প্রায় 4400 রিয়াল, প্রায় 1 লাখ টাকার উপরে। যেখানে শুধু ফোনই না, আপনি অ্যাসেসরিজও পেয়ে যাবেন। যেই কোনো অ্যাসেসরিজ আপনার হেডফোন থেকে শুরু করে চার্জার যা যা লাগে এই মার্কেটে আপনি সব কিছুই পাবেন। এতক্ষণ তো আপনাদের মোবাইল মার্কেটটা ঘুরে দেখালাম, এবার আপনাদেরকে দেখাবো ক্যামেরা মার্কেট। এখান থেকে আপনি সব ধরনের ক্যামেরা কিনতে পারবেন সেকেন্ড হ্যান্ড নতুন আপনার বাজেটের মধ্যে, যেমনটা আইফোন দেখাইছিলাম। সো চলেন গাইজ, অ্যাকচুয়ালি আমাদের একটা ভুল হয়ে গেছিল। আমরা একটা জায়গায় বসে চা খাচ্ছিলাম, সেখানে আমাদের ব্যাগটা রেখে আমরা চলে গেছিলাম। আবার ফিরে আসছি ব্যাগটা নেওয়ার জন্য, দেখি ব্যাগটা পাওয়া যায় কিনা। পাও নাই هنا واحد كيس ركب امشي. ايوه صديق صديق هسه الواحد كيس، هسه الواحد كيس هنا كيس. গাইজ, অ্যাকচুয়ালি আমরা ভুল জায়গায় চলে গেছিলাম। আমাদের যে জায়গায় আমরা বসছিলাম এটা সেই জায়গা নয়, একই রকম দেখতে জায়গাটা, আর একটু সামনে দেখি সেখানে যায় আমাদের ব্যাগটা পাই কিনা।
মার্কেটটা অ্যাকচুয়ালি এতটাই বড় যে বোঝার উপায় নেই কোন জায়গাটা আমরা আসলে বসছিলাম, সবকিছু একই রকম দেখতে। ফাইনালি কিসটা পাওয়া গেছে, এই সেই কিস, সেম জায়গা, ব্যাগটা আমরা খুঁজে পাইছি, সবকিছুই ঠিক আছে কিনা চেক করে নিতেছি, সবকিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। সো গাইস, এতক্ষণ দেখলেন মোবাইল মার্কেটের ভিডিও, যেখান থেকে খুব সস্তায় আপনারা আইফোন কিনতে পারবেন। এখন আপনাদেরকে নিয়ে যাবো ক্যামেরা মার্কেটে, যেখান থেকে যে কোনো একটা ক্যামেরা আপনারা কিনতে পারবেন। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে দেখবেন ক্যামেরা ভার্সনটি কোন সালের এবং ক্যামেরা চিপ লেন্সের উপরে কোনো স্ক্র্যাচ আছে কিনা। তো গাইজ, এতক্ষণ তো আপনাদের মোবাইল এবং ক্যামেরা মার্কেট ঘুরে দেখালাম, এবার আপনাদের জন্য অপেক্ষা করতেছে আসল চমক, যা দেখে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। রাস্তার দুপাশের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এরা এখানে অবৈধভাবে ব্যবসা করতেছে, এদের কাছে কোনো বৈধ লাইসেন্স নেই, পুলিশ এদেরকে প্রতিনিয়তই দাহ করে থাকে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস একদম সস্তায় কিনে নিতে পারবেন। আসলে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা আসলে সৌদি আরব, কারণ এরকম চোরাই বাজারগুলো আমরা সাধারণত বাংলাদেশের গুলিস্তানেই দেখে থাকি। এই জায়গাটিকে আপনি এক প্রকার বাংলাদেশের গুলিস্তানই ধরে নিতে পারেন, কারণ এখানে বাংলাদেশি খাবার থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস গুলিস্তানের মতোই পেয়ে যাবেন। তবে আমি আপনার সতর্কতার জন্য আপনাকে বলে রাখতেছি যে আপনি যদি কখনো এখানে কেনাকাটা করতে আসেন, তাহলে যত দ্রুত সম্ভব কেনাকাটা করে এখান থেকে সরে পড়বেন, না হলে পুলিশ যে কোনো সময় আপনাকে ব্যবসায়ী মনে করে আটক করতে পারে। আরেকটা বিষয় আপনাদের সতর্ক করে দেওয়া অনেক বেশি জরুরি, আপনি এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন অনেকে ফ্রিতে সিম কার্ড বিক্রি করতেছে, আপনি ভুল করেও কখনো সেখান থেকে ফ্রিতে সিম কার্ড কিনতে যাবেন না, কারণ এরা এখানে সিম কার্ড বিক্রির নাম করে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবে, এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তারা আরো অনেকগুলো সিম কার্ড তুলে নেবে, এই সিম কার্ডগুলো বর্তমানে যারা সৌদি আরবে অবৈধ অবস্থায় আছে ইকা মানেই তাদের কাছে চড়া দামে বিক্রি করবে। আপনি এখন আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই সিম কার্ডের দোকান, এগুলোই মূলত হচ্ছে অবৈধ সিম কার্ডের দোকান। আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ক্রয়কৃত সিম কার্ডটি দিয়ে যদি কেউ ক্রাইম করে, তাহলে পুলিশ সরাসরি আপনাকে আটক করবে। ইতিমধ্যেই যারা না জেনে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে গেছেন, তারা চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের অনেক বেশি সাড়া পেলে আমি এ নিয়ে একটি ভিডিও দিয়ে দিব, কিভাবে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থেকে এইসব অবৈধ সিম কার্ড ডিলিট করবেন। তো
গাইজ এতক্ষণ ধরে আপনারা যে জায়গাগুলোর ভিডিও দেখলেন তার নাম এবং অ্যাড্রেস আমি এখন আপনাদেরকে বলে দিব। প্রথম দিকে আমরা যে মোবাইল মার্কেটটিতে গিয়েছিলাম সেটির নাম হচ্ছে রিয়াদ মোরসালাত মার্কেট, আর দ্বিতীয়বার আমরা যে ক্যামেরা মার্কেটটিতে গেছিলাম সেটি হচ্ছে রিয়াদ ভাতা মার্কেট। বর্তমানে আমি সেখানেই অবস্থান করতেছি। আর এই দুটো মার্কেটের লোকেশনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেই লোকেশন ধরে এই জায়গাগুলোতে চলে আসতে পারবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।